লিটিল শৌনক অ্যান্ড বর্ণালী চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ দীপাবলি। আমরা আজকে দিয়া বানাচ্ছি হোয়াইট চার্ট পেপারে। পেন্সিলে দিয়া প্রদীপ ড্র করে নিলাম, ড্র করে নিচ্ছি, একটু দেখুন। আমার চ্যানেলটা দেখতে থাকুন, ফুল ভিডিও সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমার পাশে থাকুন। দিয়ার ড্রয়িং হয়ে গেল, এবার সিজার দিয়ে আমরা কাট আউট করবো। এই ধরনের ইয়েলো পেপার আপনারা ক্রাফটের দোকানে পাবেন, স্টেশনারি বুক স্টোরগুলোতে পেয়ে যাবেন, ক্রাফটের জিনিস পাওয়া যায়। দিয়ার উপরে ফ্লেমের পার্টটুকু আমি আলাদাভাবে ড্র করে নেবো ইয়েলো পেপারে করে। আমি দেখুন ড্র করা হয়ে গেল ইয়েলো পেপার, এবার এটা কাট আউট করে নেবো। সিজার দিয়ে আমি কাট আউট করবো ফ্লেমটা। হয়ে গেল দিয়ার কাট আউট, ফ্লেম কাট আউট রেডি। গ্লু স্টিক দিয়ে ফ্লেমের কাট আউট, ফ্লেমের পার্ট অংশে পেস্ট করা হয়ে গেল। এই ধরনের হার্ট সাইনও আপনারা ক্রাফট স্টোরে পেয়ে যাবেন। স্টিকার দেওয়া লাগিয়ে দিলাম, এবার ডেকোরেশনের পালা। চুমকি নেব, চুমকি দিয়ে লিকুইড গ্লু দেব, দিয়ে যে অর্ডারে আমি যেরকম ডিজাইন করতে চান, আমি এরকম ডিজাইন করেছি। অল্প আঠা দেবো, বেশি আঠা দেবো না, পেজ ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, পরিমাণ মতো প্রয়োজন মতো দেবেন। দিয়ে আমি পেন্সিল ইউজ করছি চুমকিগুলো পেস্ট করার জন্য, ছোটো জিনিস তাই, আপনারা টুথপিকও ব্যবহার করতে পারেন। সেই অর্ডারে আমরা চুমকিগুলোকে পেস্ট করে দেবো, যে লাইন বা ডিজাইন আপনারা করতে চান। আমি এরকমভাবেই পেস্ট করছি, খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। দেখুন আমার ওই ডিজাইন বরাবর আমি চুমকি পেস্ট করছি লিকুইড গ্লু স্টিক দিয়ে। গ্লু স্টিক ইউজ করেছি, গ্লু ইউজ করেছি, মাফ করবেন, এক্ষেত্রে গ্লু ইউজ করেছি, লিকুইড গ্লু। এরপর আপনারা দেখুন, একটুখানি আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি, মানে দিয়া ঘুরিয়ে করছে, একটু ক্লোজে দেখুন। এবারে আমি ইয়েলো স্কেচ পেন দিয়ে বর্ডার করবো, ইয়েলোর পরে অরেঞ্জ স্কেচ পেন ওর উপর দিয়ে, একই লাইনের উপর দিয়ে দেবো, তাতে ব্রাইট লাগবে। হয়ে গেল, নিজেদের মতন করতে পারেন, আমি খুব সিম্পল করেছি, সিম্পলভাবে যত করা যায়, অথচ যাতে সুন্দর হয় দেখতে। কেমন লাগলো আমাকে জানাবেন। গ্রিন স্কেচ পেন দিয়ে নিচের অংশে একটা নকশা করে দিলাম, আমাদের দিয়া রেডি হয়ে গেল। আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমার পাশে থাকুন, আরও নতুন ভিডিও নিয়ে আমি আসবো।